হ্যালো, সেলাম স্যার। ঠিক আছে, কি আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কে তুমি? কে? জুবায়ের? জুবাই, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। কজন আছে? বেশি তো নাই, দেখি উপস্থিত। ঘটনা কি? কার্জন আসবে স্যার। আছে, অর্পিতা, আমিন, আফতাব, প্রবাল, জুবায়ের, জেরিন, বিনতে ফারুক, এই কজনে না দেখা যায় মাত্র? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন আছে। আসবে স্যার, ক্যাপ্টেন কই? ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেন কই? আসবে স্যার, শুনেছেন নাই? আসবে স্যার, আসবে স্যার। আসবে তো আমি এখন শুরু করলে না শুনলে লাভ হইল কি? থেকে আজকে বলার কথা আমাদের কি? ডিজাস্টার, ঠিক আছে তো? ডিজাস্টার মধ্যে প্রথম পর্ব ডেফিনেশন, তারপর পর্ব টাইপস উইথ এক্সাম্পল, ঠিক আছে তো? এরপরে ফিউ ডিজাস্টার্স ইন বাংলাদেশ, বাংলাদেশের কয়েকটা ডিজাস্টারের নাম বলতে হবে। এরপরে তো হ্যাঁ, এরপরে পড়বা এপিডেমিওলজি অফ ডিজাস্টার, তারপর ইফেক্টস অফ ডিজাস্টার, তারপর পড়তে হবে ডিজাস্টার প্রিপেয়ারনেস এন্ড রেসপন্স। ডিজাস্টার প্রিপেয়ারনেস এন্ড রেসপন্স, এই এই জিনিসগুলি এখানে পড়তে হবে। ডিজাস্টারের ডেফিনেশন কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডেফিনেশনটা, এটাই আমাদেরকে ফলো করতে হবে। কি বলছে? ডিজাস্টার ইজ এ অকারেন্স, এনি অকারেন্স। ডিজাস্টারটা কিন্তু একটা অকারেন্স, একটা ঘটনা। কি ধরনের ঘটনা? দ্যাট কজেস, কিছু কিছু কারণ, কিছু কিছু ঘটায়। দ্যাট কজেস কি ঘটায়? একটা হইলো ড্যামেজ, 2 নম্বর হইলো ইকোনমিক ডিসরাপশন, 3 নম্বর হইলো লস অফ হিউম্যান লাইফ, 4 নম্বর হইলো ডিটারিওরেশন ইন হেলথ এন্ড হেলথ সার্ভিসেস। মেইন কথাটা হইলো, এনি অকারেন্স দ্যাট কজেস ড্যামেজ, ইকোনমিক ডিসরাপশন, লস অফ হিউম্যান লাইফ এন্ড ডিটারিওরেশন ইন হেলথ এন্ড হেলথ সার্ভিসেস, এটা হইলো মেইন কথা। এরপরে এরকম তো অনেক ঘটনাই ঘটে, সবগুলোই তো ডিজাস্টারে পড়ে না। কেন পড়ে না? এখানে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, অন এ স্কেল সাফিসিয়েন্ট টু ওয়ারেন্ট অ্যান এক্সট্রা অর্ডিনারি রেসপন্স ফ্রম আউটসাইড দি এফেক্টেড কমিউনিটি অর এরিয়া। বিশেষণটা কি দেওয়া হয়েছে? এটা এমন স্কেল, মানে এমন মাত্রায় হইতে হবে, অন এ স্কেল sufficient to warrant an warrant দেনা কয় আসামিরে ওয়ারেন্ট দিছে। ওয়ারেন্ট মানে হইলো সতর্কীকরণ, পূর্ব সতর্কীকরণ বিজ্ঞপ্তি। সাফিসিয়েন্ট টু ওয়ারেন্ট এন এক্সট্রাঅর্ডিনারি রেসপন্স, এমন স্কেলে হইতে হবে যেন বাইরের থেকে একটা বিশেষ ধরনের সাহায্য বা রেসপন্স দরকার হয় ফ্রম আউটসাইড দি এফেক্টেড কমিউনিটি অর এরিয়া, যেখানে ঘটনাটা ঘটছে তার থেকে বাইরের অন্যান্য জায়গা থেকে এই এরিয়াতে এসে সাহায্য দিতে হয় বা সাহায্য করতে হয়, এরকম স্কেলের করতে হবে ঘটনা। এনি অকারেন্স এটা ঘটনা দ্যাট কজেস ড্যামেজ, ইকোনমিক ডিসরাপশন, লস অফ হিউম্যান লাইফ and deterioration in health and the health services, স্বাস্থ্য এবং স্বাস্থ্যের যে সমস্ত ব্যবস্থা আছে এগুলি সবগুলি ডিটেরিওরেশন, মানে ধ্বংস করা বা নষ্ট করা, ক্ষতিগ্রস্ত হওয়া, ডিটেরিওরেশন। কিরম কিরম হইতে হবে? এটা অন এ স্কেল, এমন একটা মাত্রা সাফিসিয়েন্ট টু ওয়ারেন্ট এন এক্সট্রাঅর্ডিনারি রেসপন্স ফ্রম আউটসাইড দি এফেক্টেড কমিউনিটি অর এরিয়া, এটা একদম মুখস্থ করতে হবে। কিন্তু এলে ডেফিনেশনটা দিছে কে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমাদের স্বাস্থ্যের পিতা, WHO স্বাস্থ্যের পিতা।
সকালবেলা একটা দেয়, বিকাল আরেকটা দেয়। যাক, তারপর হলো টাইপস অফ ডিজাস্টার। ডিজাস্টার কত রকম হইতে পারে? একটা হইতে পারে ন্যাচারাল ডিজাস্টার, এটা প্রাকৃতিক, আরেকটা হইতে পারে মানুষ দ্বারা সৃষ্ট ম্যানমেড। তাহলে টাইপস অফ ডিজাস্টার কত রকম? ন্যাচারাল এন্ড ম্যানমেড। ন্যাচারাল গুলির মধ্যে কি কি আবার? সাইক্লোন, ফ্লাড, আর্থকুয়েক, তারপর হলো ওয়াটার সার্জ, এগুলি হলো সব ন্যাচারাল। মানুষ মানুষ কি বানায়, মানুষ কি করে? এই যে যুদ্ধ লাগায় কদিন করবে, এটা একটা ন্যাচারাল ডিজাস্টার। রায়ট, দাঙ্গা, হাঙ্গামা, এটা একটা ম্যানমেড ডিজাস্টার। ক্যামাইন, দুর্ভিক্ষ, এটা একটা ম্যানমেড ডিজাস্টার। নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, তারপরে বায়োলজিক্যাল উইপন ইউজ করা, এগুলি হইল ম্যানমেড ডিজাস্টার টাইপস। ম্যানমেড টাইপ বললে দুইটা, ম্যানমেড অ্যান্ড ন্যাচারাল। এখন ম্যানমেড এর এক্সাম্পল কি? ওয়ার, রায়ট, ফ্যামাইন, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টস, তারপর তোমার বায়োলজিক্যাল উইপন অ্যাক্সিডেন্ট, এগুলো হইলো ম্যানমেড। আর প্রকৃতির থেকে ঘটে সাইক্লোন, ফ্লাড, আর্থকুয়েক, এইভাবে বলতে হবে। টাইপ জিজ্ঞেস করলে প্রথম দুইটা পয়সা, দুইটা বইলা পয়সা থাকবে, ম্যানমেড অ্যান্ড ন্যাচার। তুমি কেউ ঠিক আছে কটা ন্যাচারালের নাম বলো, তখন বলবা, কটা ম্যানমেড এর নাম বলো, তখন বল, বাস হয়ে গেছে। তাই পর্যন্ত তাহলে আমরা ডেফিনেশন অ্যান্ড টাইপ জানলাম। এখন ডিজাস্টার এপিডেমিওলজি, মানে ডিজাস্টারটা, ডিজাস্টারের যে ডেফিনেশন যে বলা হয়েছে, স্কেল সাফিসিয়েন্ট টু ওয়ারেন্ট হেল্প ফ্রম আউটসাইড, এই যে ঘটনাগুলি ঘটবে এমন স্কেলে, এটা কিসের উপর নির্ভর করে? একটা হইলো এফেক্টেড এরিয়ার, এফেক্টেড এরিয়ার উপর নির্ভর করে। একটা হইলো টাইম ফ্যাক্টর উপর নির্ভর করে, দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হইলো এফেক্টেড এরিয়া, একটা হইলো টাইম ফ্যাক্টর। এফেক্টেড এরিয়াটা কিরকম? যে সমস্ত এরিয়ার মানুষের স্বাস্থ্য দুর্বল, ইল হেলথ, আর যেখানকার সোশিও ইকোনমিক কন্ডিশনটা পুয়ার, এই জায়গাতেই ক্ষতিগ্রস্ত, ক্ষতিটা বেশি হয়। যাদের স্বাস্থ্য দুর্বল, ইল হেলথ আছে, এবং যারা সোশিও ইকোনমিক্যালি যারা পুয়ার, তাহলে এটা হলো এরিয়া। আরেকটা কিছুর উপর নির্ভর করে? টাইম ফ্যাক্টর উপর। একটা হইতে পারে সাডেন ডিজাস্টার, কোন বলা নাই, কিছু নাই, হঠাৎ করে হয়ে গেল। যেমন আর্থকুয়েকটা কিন্তু কেউ বলে আসে না, এটা হঠাৎ করে হয়ে যায়, সাডেন ডিজাস্টার, এটা পূর্বাভাস করা সম্ভব না। আবার কতগুলি আছে যেগুলি পূর্বাভাস করা যায়, যেমন তোমার সাইক্লোন, হারিকেন, হ্যাঁ, এগুলি পূর্বাভাস করা যায়। এই জন্য টাইম ফ্যাক্টর উপর নির্ভর। আরেকটা কি টাইম ফ্যাক্টর? টাইম ফ্যাক্টর মধ্যে একটা আছে সিজন, কোন সময় হারভেস্ট সিজন হইলো না, হারভেস্ট সিজন বাইরে মনে করো থান্ডারিং হয়েছে, এখন হারভেস্ট সিজন, চাষিরা মাঠের মধ্যে ধান কাটতেছে, এই সময় থান্ডারিং হইলো, তাইলে বহু মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি হারভেস্ট সিজন না হইতো, হারভেস্টিং পিরিয়ড না হইতো, তাইলে কিন্তু এরকম হইতো। মানুষের ঘরে যদি খাদ্যের অভাব থাকে, তারপরে মানুষের যদি নিউট্রিশনাল স্ট্যাটাসটা পুয়ার থাকে, এই অবস্থাতে যদি কোনো ডিজাস্টার হয়, তাহলে এটার ক্ষতিটা বেশি হয়। তাহলে দেখা যায় যে ডিজাস্টার যে ইফেক্টটা, এটা নির্ভর করে কতগুলো বিষয়ের উপর। একটা হলো এফেক্টেড এরিয়া, একটা হলো টাইম ফ্যাক্টর। এই এফেক্টেড এরিয়াটারে চারটা ভাগে ভাগ করা যায়, তোমাদের বই আছে কিনা দেখো, আমার মনে হয় নাই। 100% এফেক্টেড হয় ইম্প্যাক্ট এরিয়াটা। ইম্প্যাক্ট এরিয়া বলছে তো যেই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে, সেটা হলো ইম্প্যাক্ট এরিয়া। তার আশেপাশে যেটা, এটা বলা হয়েছে নিয়ার মাস এরিয়া, এখানে 32-40% এফেক্টেড হয়। আর রিমোট মাস এরিয়া হইলো 15%, আনএফেক্টেড এরিয়া হইলো যেগুলোতে এটার কোনো প্রভাব বিস্তার করে নাই। তাহলে এরিয়াটাকে আবার চার ভাগে ভাগ করছে, একটা হলো ইম্প্যাক্ট এরিয়া, একটা হলো নিয়ার মাস এরিয়া, আর একটা হলো রিমোট মাস এরিয়া, একটা হলো আনএফেক্টেড এরিয়া। এই গেল আমাদের
epidemiology of disaster madhe ekta hole affected area ekta hole time factor arekta hole je jara affected hoy tader dharon ta ki যেমন ফিজিক্যালি ইনজিউর্ড হইতে পারে, কমিউনিকেশনটা নষ্ট হয়ে যেতে পারে, শেল্টার বাড়ি ঘর নষ্ট হইতে পারে, ড্রিঙ্কিং ওয়াটার সোর্স নষ্ট হইতে পারে, ফুড নষ্ট হইতে পারে, স্যানিটেশন নষ্ট হইতে পারে, এপিডেমিক আউটব্রেক হইতে পারে এবং এটা স্টেজ অফ প্যানিক, প্যানিক স্টেজ। যেমন করোনা যখন প্রথম হইলো তখন মানুষের মধ্যে একটা প্যানিক স্টেজ হয়েছিল, এখন মানুষের সাহস বাইরে গেছে, ওই করোনা টরোনা কিচ্ছু নাই, সব গেছে গিয়া, মাস্কের খবর নাই, 95% মানুষের মুখে এখন কোনো মাস্ক নাই, তারা এখন করোনা বিজয় করছে, তাদের ধারণা করোনা গেছে গিয়া বাংলাদেশ থেকে নাই, ওই দেখায় সরকার আমাদেরকে, সরকারের কথাতে কোনো গুরুত্বই দিতেছে না, কিন্তু কিছু হইলে তখন দোষ হইবে সরকারের, তখন বলবে যে এই সরকার কিছু ধারণা করছে, সরকার তার যথাসাধ্য চেষ্টা করলে পরেও মানুষের যে অসহযোগিতা এবং মানুষের যে এটা বোঝার দুর্বলতা এটা কিন্তু কেউ বলে না, তাহলে এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে মানুষের, মানুষ যদি ইনভলভ না হয়, তারা যদি বুঝতে না পারে, তাইলে কোনো কিছুই কন্ট্রোল করা সম্ভব না। তাইলে এই গেল এপিডেমিওলজির ডিজাস্টার। এখন ডিজাস্টার ইফেক্ট কি, ডিজাস্টারে কি হইতে পারে, ডিজাস্টারের ইফেক্ট এক নম্বর হলো ডেথ, গ্রেট নাম্বার অফ পিপল অ্যানিমেলস এন্ড প্রপার্টিস আর পেরিশড ইন সাম কাইন্ডস অফ ডিজাস্টার, যেমন আর্থকোয়েক, সাইক্লোন, টাইডাল বোর, ফ্লাড, এগুলোতে অনেক মানুষই মারা যায়, প্রাণী মানুষ মারা যায়। Great number of people, animals and properties are perished. এগুলি একেবারে ধ্বংস হয়ে যায়, একটা ইফেক্ট এক নম্বর। দুই নম্বর কি, ইঞ্জুরিস, সিভিয়ার ইঞ্জুরিস, সিভিয়ার ইঞ্জুরিস হইতে পারে। তিন নম্বর, রিস্ক অফ ইনফেকশন, রিস্ক অফ ইনফেকশন, এটার কারণটা কি, ওয়াটার পলিউশন এন্ড এনভায়রনমেন্টাল পলিউশন, এই দুই কারণে কি হয়, রিস্ক অফ ইনফেকশনটা বাইরে যায়। চার নম্বর কি, খাদ্যের অভাব হওয়ার কারণে, খাদ্য পর্যাপ্ত, যেমন এখন বিভিন্ন জায়গায় বন্যা টন্যা হওয়ার কারণে মানুষের মুভমেন্ট, ঘরবাড়ি নষ্ট হওয়ার কারণে মানুষ কিন্তু ঘরে পর্যাপ্ত খাওয়া থাকা সত্ত্বেও সে খাওয়াটা ইউটিলাইজ করতে পারতেছে না, সরকার যদিও তাদেরকে দিতেছে, তারপরও তারা এটা ইউটিলাইজ করতে পারে, তাহলে ম্যাল নিউট্রিশন এরিয়া একটা। আর কি, মাস মুভমেন্ট, মেনি পিপল নিড শেল্টার ডিউরিং সাইক্লোন ইন কোস্টাল এরিয়াস, মাস মুভমেন্ট, মানুষ নিজেদের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গাতে আশ্রয় গ্রহণ করে, নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়, শেল্টারে অথবা অন্য আত্মীয় স্বজনের বাড়িতে অথবা অন্য জায়গায় তারা আশ্রয় নেয়। এছাড়াও আরো কিছু ইফেক্ট আছে, destruction of houses and educational institutes, তারপরে হলো inundation of roads, markets and houses, inundation কথার অর্থ হলো ডুবে যাওয়া, প্লাবিত হওয়া, inundation, 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 inundation of houses and educational roads, markets and houses, আর কি, ক্ষেতের ফসল নষ্ট হয়, damage of crops, stored food, clothing and water supply, আর কি হয়, economic deadlock, অর্থনৈতিক deadlock হয়ে যায়, যেমন এখন হয়েছে করোনার কারণে আর্থিক দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত তো আমাদের হয়ে গেছে, কেউ উৎপাদন করতে পারতেছে না, ঠিক মতো কাজ করতে পারে না, তারপর এক জায়গা থেকে আরো যাইতে পারে না, কর্মক্ষেত্রে যাইতে পারতেছে না, এই জন্য কিন্তু একটা economic deadlock হয়ে গেছে। আর কি, psychological damage, মন খুব খারাপ, 5 মাস হয়ে গেছে, 6 মাস চলতেছে, মানুষের কোনো ব্যবসা নাই, রুজি রোজগার নাই, সাইকোলজিক্যালি তারা খুব ড্যামেজ হয়ে গেছে। আর কি হইতে পারে, মানুষ রিলিফের জন্য দৌড়াদৌড়ি করে,
প্রিয়কোপাইড উইথ রিলিজন এগুলো হইলো আদার ইফেক্টস। প্রথমটা হইলো ডেথ, দুই নম্বরটা হইলো সিভিয়ার ইঞ্জুরিস, রিস্ক অফ ইনফেকশন ডিউ টু ওয়াটার পলিউশন এন্ড এনভায়রনমেন্টাল পলিউশন, তারপরটা হইলো ম্যালনিউট্রিশন, মাস পপুলেশন মুভমেন্ট, তারপরে ডিস্ট্রাকশন অফ হাউসেস এন্ড এডুকেশনাল ইনস্টিটিউটস, ইনন্ডেশন অফ রোডস, মার্কেটস এন্ড হাউসেস, ড্যামেজ অফ ক্রপস, স্টোর্ড ফুড, ক্লোথিং, ওয়াটার সাপ্লাই, ইকোনমিক ডেডলক, সাইকোলজিক্যাল ড্যামেজ, তারপরে হলো নিড অফ রিলিফ। এগুলি হইতেছে ইফেক্টস অফ ডিজাস্টার। শর্ট নোট দেয়, রাইট শর্ট নোট অন ডিজাস্টার, ডিজাস্টারের ডেফিনেশন, ডিজাস্টার টাইপস, ডিজাস্টার ইফেক্ট, এগুলি লেখা। কারণ যেটা রিটেনের জন্য দরকার, বহুবার আসছে রিটেনের, যেগুলো ডিজাস্টার প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স, ডিজাস্টার প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স, ডিজাস্টারের জন্য প্রস্তুতি এবং ডিজাস্টার যখন চলে বা তারপরে কি রেসপন্স করতে হয়, এটা রাষ্ট্রের কি রেসপন্স, আমাদের জনগণের কি রেসপন্স হয়, এগুলো ডিজাস্টার প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স। ডিজাস্টার প্রিপেয়ারনেস এর মধ্যে, প্রস্তুতির মধ্যে কি থাকে, এক নম্বর হইলো যাতে ক্ষয়ক্ষতি কম হয় তার চিন্তা ভাবনা করা, এটা হইলো প্রধান, ক্ষয়ক্ষতি যাতে কম হয়। এটা বলা হয়েছে প্রিভেনশন এন্ড এলিভিয়েশন অফ কনসিকুয়েন্সেস, এলিভিয়েট করা মানে কি দূর করা, কনসিকুয়েন্স মানে পরিণতি, যাতে কোনো খারাপ পরিণতি না হয় এবং পরিণতি হইলেও যাতে এটা খারাপ, বেশি খারাপ হইতে না পারে সেটাকে প্রিভেন্ট করা, এলিভিয়েট করা। এলিভিয়েট মানে হইলো কি কমানো, দূর করা, তাইলে প্রিভেনশন এন্ড এলিভিয়েশন অফ কনসিকুয়েন্সেস। কি কি কাজ আছে এটার মধ্যে, কয়েকটা হেডিং এটাকে বাক করতে হবে। এক নম্বর লেখো প্রিভেনশন এন্ড এলিভিয়েশন অফ কনসিকুয়েন্সেস, এটি হলো এ। বি লেখো ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার অর রেসপন্স, ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার। সি লেখো ম্যানেজমেন্ট অফ দি আফটার ম্যাথ, আফটার ম্যাথ কথার বাংলা কি, কে বলতে পারে মধ্যে মধ্যে, কে বলতে পারো আফটার ম্যাথ এর বাংলা কি, কে জানে, জানো কেউ? স্যার ভবিষ্যৎ ফল, ভবিষ্যৎ ফল নাই রে, আফটার ম্যাথ এটার অর্থটা কি স্যার? পরিণাম। আফটার ম্যাথ মানে হইলো ধ্বংসযজ্ঞ, ম্যানেজমেন্ট অফ দি আফটার ম্যাথ, একটা ধ্বংস কার্য হওয়ার পরে যা সেটা ম্যানেজমেন্ট করা, ধ্বংস ওইবার যা হয়ে গেছে এখন এটা ম্যানেজ করা, এটার নাম হইলো ম্যানেজমেন্ট অফ দি আফটার ম্যাথ। এবং ডি হইলো রিহ্যাবিলিটেশন এন্ড রিকনস্ট্রাকশন, তাই দেখতে এটা কি লাল বাতি ধরছে কি জন্য এটার মধ্যে, রিহ্যাবিলিটেশন এন্ড রিকনস্ট্রাকশন, চারটা হেডিং এ আমাদেরকে পড়তে হবে। এক নম্বর হইলো প্রিভেনশন এন্ড এলিভিয়েশন অফ কনসিকুয়েন্সেস, ইমিডিয়েট এমার্জেন্সি কেয়ার, দুই নম্বর ম্যানেজমেন্ট অফ দি আফটার ম্যাথ, চার নম্বর হইলো রিহ্যাবিলিটেশন এন্ড রিকনস্ট্রাকশন। পরীক্ষার সময় যদি আসে রাইট ইন শর্ট অ্যাবাউট ডিজাস্টার প্রিপেয়ারনেস এন্ড রেসপন্স প্রোগ্রাম, তখন তোমাকে প্রথম সাইডে হেডিং লিখতে হবে, হেডিং লেখার পর প্রত্যেকটার মধ্যে একটু একটু করে আবার কিছু বর্ণনা লিখতে হবে। কি আমার কথা শোনা যায় না, যায় না? হ্যালো জি স্যার, শোনা যায় স্যার? যায় না, যায় না জি স্যার, শোনা যায় স্যার? এই মহাদেব, আরে কেউ নাই গো, এই শুভা মাধব কোন, এক নম্বর হইলো ফোরকাস্টিং দি ডিজাস্টার, ফোরকাস্টিং দ্য ডিজাস্টার, ওসমান গনি কি অবস্থা, আমার কথা শোনা যায় না, শোনা যায় না? শোনা যায় স্যার, শোনা যায় স্যার, শোনা যায়, শোনা যায় স্যার, শোনা যায় স্যার।
মানে ঘোষণা দেওয়া, এই যে আবহাওয়ার যখন কোন গন্ডগোল হয় তখন কিন্তু কি করে ফোরকাস্ট করে আগে এইটা পূর্ব ঘোষণা দিতে হয়। দুই নম্বর হলো কি, অ্যাসার্টেনিং দ্য রিস্ক বাই পিরিয়ডিক্যালি এনলিস্টিং দ্য সাপোর্ট অফ ভেরিয়াস সোশ্যাল গ্রুপস, কি ধরনের ক্ষয়ক্ষতি হইতে পারে এটা অ্যাসার্টেন করা, অ্যাসার্টেনিং দ্য রিস্ক। তিন নম্বর হইলো ইভাকুয়েশন অফ পিপল টু নিয়ারেস্ট সেফ শেল্টার, ইভাকুয়েশন অফ পিপল টু এ নিয়ারেস্ট সেফ সেফ কোথায় সেফ শেল্টারে নিয়ে যাওয়া, নিরাপদ স্থানে সরাই নেওয়া। আর কি, কমিউনিটি প্রিপেয়ারনেস, প্রমোটিং কমিউনিটি প্রিপেয়ারনেস, জনগণকে প্রস্তুত করে তুলতে হবে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে, এক্সারসাইজ করাইয়া কোনটা কিভাবে মোকাবিলা করতে হবে তার জন্য তাদেরকে এক্সারসাইজ করাইয়া আমাদেরকে কি করতে হবে প্রস্তুত করে তুলতে হবে। এরকম একটা ঘটনা যদি ঘটেই যায় তাহলে তারা যেন সবাই মিলে এটাতে অংশগ্রহণ করতে পারে। এক্সারসাইজ ইন ফার্স্ট এড, এক্সারসাইজ ইন প্রোভাইডিং টেম্পোরারি শেল্টার, স্যানিটারি এক্সারসাইজেস, তারপর ইনক্লুডিং ইনস্টলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সেফ ওয়াটার সাপ্লাই, ইউজ অফ স্যানিটারি ল্যাট্রিন্স, কন্ট্রোল রিফিউজ ডিসপোজাল, ফ্লাই কন্ট্রোল, ভেক্টর কন্ট্রোল, রোডেন্ট কন্ট্রোল এটসেট্রা। আর কি, লোকাল যে হেলথ পার্সন আছে তাদের প্রফেশনাল কোয়ালিটিটাকে এনরিচ করা, বিভিন্ন ট্রেনিং দেওয়া। যেমন করোনা যখন আসছে তখন সমস্ত ডাক্তার নার্স প্যারামেডিক্স যারা আছে সবাইকে কিন্তু গভর্নমেন্ট যথেষ্ট ট্রেনিং দিয়েছে, ট্রেনিং দিয়ে তাদেরকে কিন্তু গড়ে তুলছে যাতে এটা তারা মোকাবিলা করতে পারে, তারা যাতে করোনা রোগীদেরকে ঠিক মতো সার্ভিস দিতে পারে। এটাকে হইল ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার। আমরা বলছি ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার, ইমার্জেন্সি কেয়ারটা কি মেইনলি প্রথম রোগীদেরকে যে বিভিন্ন ইয়েতে ভাগ করা, ট্রাইজে ভাগ করা, কাকে আগে চিকিৎসা দিতে হবে তারই ঠিক করা। হ্যাঁ, এগুলি লাউড স্পিকার এবং মোবাইলে ভলান্টিয়ারদেরকে কি করতে হবে, পিপল বাই ইউজিং লাউড স্পিকার ইনফর্ম অর ইনস্ট্রাক্ট পিপল বাই ইউজিং লাউড স্পিকার করতে হবে যে আপনারা এই করুন এই করুন এই করুন ঘোষণা দেওয়া। মোবিলাইজ ভলান্টিয়ার টু সো অ্যাজ টু ডিসপেল ফিয়ার অ্যান্ড পেনিক, ভলান্টিয়ারদেরকে বিভিন্ন জায়গায় এঙ্গেজ করে দেওয়া যাতে তারা গিয়ে তাদেরকে সাহায্য করতে পারে, কেয়ারটা দিতে পারে। যারা ইনজিউর্ড তাদেরকে আগে সেবা দিতে হবে, দোজ হু আর ইনজিউর্ড দে উইল গেট ফার্স্ট প্রেফারেন্স। এটা মেডিকেল কেয়ার হয়ে হোক আর সার্জিক্যাল কেয়ার হোক বা বোথ মেডিকেল এন্ড সার্জিক্যাল কেয়ার যাই দরকার হয় এটা তাদেরকে আগে দিতে হবে। এটার নাম হইলো ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার, যার যেরকম কেয়ার দরকার। এর মধ্যে মেডিকেল কেয়ারটা, মেডিকেল এন্ড সার্জিক্যাল কেয়ারটা হলো ইম্পর্টেন্ট, এবং ফার্স্ট এড অ্যাফেক্টেড ভিকটিম যারা ইনজিউর্ড পার্সন যারা তাদেরকে সেবা দেওয়াটা প্রথম জরুরি। যেটা এদেরকে আবার তিন ভাগে ভাগ করতে হবে, তারা বেশি ইনজিউর্ড, তারা কম ইনজিউর্ড, তারা মধ্যম ইনজিউর্ড, এগুলি ভাগ করতে হবে, ভাগ করে সেইভাবে সেবার ব্যবস্থা করতে হবে। তাহলে এটা গেল ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার। ঘটনা ঘটছে, ওই হুল্লুর লাগছে, এই অমুকে মরছে, অমুকে রাত কেটে গেছে, অমুকের পা ভাঙছে, এই হয়েছে সে হয়েছে, ওই তারে সাপে কামড় দিছে, এই তারে শিয়াল জঙ্গলতে বেরিয়ে কামড় দিছে, এই করছে সেই করছে, এর উপরে চাল মরছে, এর উপরে গাছ মরছে, এর উপরে ইলেকট্রিক তার লাগছে, এই সমস্ত অনেক ধরনের হইচই লাগে। হইচই লাগলে পরে তখন এটার কেয়ার নিতে হইব, অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার। এর মধ্যে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যারা ইনজিউর্ড তাদের কেয়ার টাইল আগে। ম্যানেজমেন্ট অফ দি আফটার ব্যাথ, ধ্বংসযোগ্য হয়ে গেছে যা হইবার, ক্ষতিগ্রস্ততা যা হয়ে গেছে সেটা যাই হোক না কেন এটা এখন ম্যানেজ করতে হবে। এর মধ্যে এক নম্বর হইলো, বেশি ডিটেইল এখনের দরকার নাই, এক নম্বর হইলো এনভায়রনমেন্টাল স্যানিটেশন, এটার আন্ডারে। দুই নম্বর হইলো পাবলিক হেলথ মনিটরিং অ্যান্ড প্রিভেনশন অফ এপিডেমিক্স। পাবলিক হেলথ, যেমন এখন যে বন্যা হইতেছে নর্থ বেঙ্গলে, এখন পাবলিক হেলথ মনিটরিং হইতেছে এবং যাতে বন্যায় যাতে কেউ এপিডেমিক স্প্রেড করতে না পারে তার জন্য মানুষকে দেওয়া,
হ্যাঁ, তারপরে হাত ধোয়ার ব্যবস্থা করা, এগুলি সব যাতে ঠিক মতো পায়খানা পেশাব করার জন্য সেফ ভাবে পায়খানা পেশাব করতে পারে এগুলি ব্যবস্থা করা, এগুলি সব এগুলির মধ্যে প্রোটেকশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, মেকিং ওয়াটার সেফ, তারপর হইলো ওয়াশ ডিসপোজাল সিস্টেমটা ঠিক করা, ক্লিনিং অফ ল্যাট্রিনস, ল্যাট্রিন পরিষ্কার করা, কন্ট্রোল অফ ফ্লাইস, ফ্লাই কন্ট্রোল। এক নম্বর গেল এনভায়রনমেন্টাল স্যানিটেশন, এইভাবে লিখলে হবে। দুই নম্বর লাগবা পাবলিক হেলথ মনিটরিং অ্যান্ড প্রিভেনশন অফ এপিডেমিক্স, তিন নম্বর লাগবা ভ্যাকসিনেশন এগেনস্ট মেজর ডিজিজেস অফ দি চিলড্রেন, যেটা বাংলাদেশ এশিয়ায় প্রোগ্রাম আছে, ভ্যাকসিনেশনটা বন্ধ করা যাবে না, এটাকে চালাই যেতে হবে। ফুড এবং নিউট্রিশনটা মেনটেন করতে হবে, ওয়েল ডিস্ট্রিবিউশন অফ ফুড, স্পেশাল স্পেশাল অ্যাটেনশন ইজ গিভেন ফর দ্য নিউট্রিশন অফ দি মোস্ট ভালনারেবল গ্রুপ, এর মধ্যে কারা পড়ে ভালনারেবল হচ্ছে ইনফ্যান্ট, চিলড্রেন, প্রেগনেন্ট উইমেন, নার্সিং মাদার অ্যান্ড দি সিক পার্সনস। এগুলি হইল সব কাজ। তাহলে ম্যানেজমেন্ট অফ দি আফটার বেথ মধ্যে প্রথম হলো এনভায়রনমেন্টাল স্যানিটেশন, দুই নম্বর হলো পাবলিক হেলথ মনিটরিং অ্যান্ড প্রিভেনশন অফ এপিডেমিক, তিন নম্বর হলো ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুড বি কন্টিনিউড, তারপরে ফুড এন্ড নিউট্রিশন শুড বি মেনটেন্ড অপটিমাম, এই কথাগুলি খেয়াল রাখতে হবে। ভালনারেবল গ্রুপের ফুড এবং নিউট্রিশনটা ঠিক রাখতে হবে, ম্যানেজমেন্ট অফ দি ফুড এন্ড নিউট্রিশন অফ দি ভালনারেবল, এইভাবে সংক্ষেপে লিখতে হবে, বেশি লাগার দরকার নেই। এবার হইলো সাইন নম্বরটা দিলে রিহেবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, এগুলো পুনর্বাসন, পুনর্গঠন, পুনর্বাসন। প্রথমে একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন নিতে হবে, কালেকশন অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, কার কি ক্ষতি হয়েছে, কতটুকু হয়েছে, প্রকৃত তথ্য যাচাই বাছাই করে তথ্য আমাদেরকে নিতে হবে, কারা এফেক্টেড তাদেরকে নাম লিস্ট করতে হবে, জিওগ্রাফিক্যাল এরিয়া, এজ গ্রুপ এবং অকুপেশন অনুযায়ী তাদেরকে নাম লিস্ট করতে হবে কারা এফেক্টেড হয়েছে। ওয়াটার এবং হেলথ সেন্টার, ওয়াটার সাপ্লাই এবং হেলথ সেন্টার কোথায় কোথায় ড্যামেজ হয়েছে তার তালিকা করতে হবে। তারপর কার কার বাড়ি ধ্বংস হয়েছে, কয়টা বাড়ি ধ্বংস হয়েছে, কার বাড়ি ধ্বংস হয়েছে, সেগুলির তালিকা করতে হবে, নাম্বার এন্ড স্ট্যান্ডার্ড অফ হাউসেস ডিস্ট্রয়েড। তারপর এই এলাকায় রিহ্যাবিলিটেশন করার জন্য অ্যাভেলেবল ম্যান পাওয়ার, মেটেরিয়াল, ইকুইপমেন্ট এবং ফাইন্যান্সিয়াল রিসোর্স কি আছে তারও একটা তালিকা করতে হবে। তাহলে একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন মধ্যে অনেক কিছু থাকবে, কারা এফেক্টেড হয়েছে এক নম্বর, কোথায় কারা, তারপর হলো কি কি ড্যামেজ হয়েছে সেটা, তারপর হলো ঘরবাড়ি কিরকম ধ্বংস হয়েছে কি পরিমাণে সেটা, এবং এই এলাকাতে কি কি ম্যান পাওয়ার, মেটেরিয়াল, ইকুইপমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিসোর্স আছে তার একটা তালিকা ভুক্তি করতে হবে, এটাকে বলা হয়েছে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন কালেকশন। তাহলে রিহেবিলিটেশন অ্যান্ড প্রিকশন আন্ডারের প্রথম কাজটা হইলো এটা, দুই নম্বর কাজটা হইলো প্ল্যান করতে হবে একটা খুব সুন্দর করে, প্ল্যানার্সরা বসে প্ল্যান করবে কোথায় কিভাবে কাজ করবে এটা প্ল্যান করতে হবে, ইন্ডাস্ট্রিতে কি লাগবে, এগ্রিকালচারে কি লাগবে, সোশ্যাল ইকোনমিক অ্যাসপেক্টে কি লাগবে, কনস্ট্রাকশনে কি লাগবে, এগুলি সব একটা প্ল্যান করতে হবে, সুষ্ঠু প্ল্যান। এবং পাবলিক হেলথ পার্সোনেল যারা আছে, যারা স্বাস্থ্য সেবা দেয় পাবলিক হেলথ পার্সোনেল, তাদের কন্ট্রিবিউশন রইল সবচেয়ে গুরুত্বপূর্ণ রিহ্যাবিলিটেশন ফেজে, এবং কি করতে হবে তাদেরকে ঠিক মতো ট্রেনিং দেওয়া, তাদেরকে ঠিক মতো ইকুইপ করে তাদেরকে কাজে লাগাইতে হবে, এবং তাদের কাজটা সঠিকভাবে তত্ত্বাবধান করতে হবে, এটাই হলো রিহ্যাবিলিটেশন রিকনস্ট্রাকশন। এই কথাগুলি লিখলেই তোমার হলো, কারণ তিন চার নম্বর বা চার নম্বরের জন্য, তিন নম্বরের জন্য আর কত লাগবা, ডিজাস্টার প্রিপেয়ারনেস রেসপন্সিবিলিটি, প্রথম লাগবা প্রিভেনশন এন্ড এলিভিয়েশন অফ কনসিকুয়েন্সেস, তিন নম্বর লাগবা ইমিডিয়েট ইমার্জেন্সি কেয়ার, তিনি হলো ম্যানেজমেন্ট অফ দি আফটারনেস, চার নম্বর হলো রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। এই চারটা হেডিং লিখলে 50% নম্বর তৈরি হবে, আর বাকি নম্বরটুক পাইতে গেলে বাকিগুলো একটু একটু করে টাচ করতে হবে, একটু একটু লিখতে হবে প্রত্যেকটা। তাহলে আমাদের হয়ে গেল কি, আমাদের হয়ে গেল এখন ডিজাস্টার প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স। এই জিনিসগুলি
বাংলাদেশে ডিজাস্টার প্রিপেয়ারনেস প্রোগ্রামে কোন কোন ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট বেশি দরকার? হেলথ সেক্টর ইনভলভমেন্ট আগে দরকার, হেলথ সেক্টর। দুই নম্বরের লোক আর দরকার মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, যে আবহাওয়া দপ্তর, এদের দরকার। আর ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারপর এগ্রিকালচার, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আর কি এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আর এভিয়েশন ডিপার্টমেন্ট, হেলিকপ্টার্স দরকার আছে, হেলিপোর্টস, হেলিকপ্টার্স এগুলি দরকার আছে। এই জন্য এই সাহায্য টাহায্য হোসানের জন্য এগুলি তত্ত্বাবধান করো, দেখার জন্য হেলিকপ্টার লাগতে পারে, কারণ সব জায়গায় কিন্তু অল্প সময় যাওয়ার আর কোনো পথ নেই। এই জন্য আগে হেলিপোর্ট তৈরি করতে হবে, হেলিপোর্ট তৈরি করতে হবে। তারপরে এখন এটার জন্য মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট কি করবে, মেটেরিওলজি ডিপার্টমেন্টটাকে মডার্নাইজ করতে হবে এবং তারা যেন ভালো পূর্বাভাস দিতে পারে তার জন্য তাদেরকে সক্ষম করে তুলতে হবে। ওয়াটার ডেভেলপমেন্টকে কি করতে হবে, ওয়াটার লেভেলটা যেন তারা রেগুলার মনিটর করে, যে নদীর পানি বাড়তেছে কিনা, এবং জনগণকে সচেতন করে রাখবে। এটা হলো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। ক্রপস, ক্রপস এই ফসল টসল এগুলির জন্য কি করতে হবে, এগুলির জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট এটার জন্য কাজ করবে। এভিয়েশন ডিপার্টমেন্ট কি কাজ করবে, হেলিকপ্টার, হেলিপোর্টস তৈরি করাবে এবং করাইয়া এটার জন্য হেলিকপ্টার এগুলি রেডি রাখতে হবে। তারপরে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা মাল্টিপারপাস কংক্রিট শেল্টার তারা তৈরি করবে। আর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা পিএইচসি, তারা কি করবে, টিউবওয়েল, সাফিসিয়েন্ট নাম্বার অফ টিউবওয়েল ইনস্টল করবে তারা, এই জন্য সেফ ওয়াটার দেওয়ার জন্য। তারপর ওয়াটার সিলেট্রিন তারা প্রোভাইড করবে ফর হাইজিনিক ডিসপোজাল অফ অ্যাক্সিডেন্ট। এন্টি ডিজাস্টার অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথম আছে ন্যাশনাল ডিজাস্টার কাউন্সিল, 1988 সালে এটা প্রথম তৈরি করছে ন্যাশনাল ডিজাস্টার কাউন্সিল। এই কাউন্সিল কি করে, সরকারকে বিভিন্ন ভাবে উপদেশ দেয়, গভর্নমেন্ট এন অ্যাডপ্টস স্পিডি রিমেডিয়াল মেজার। আর দুই নম্বর কি, হেলথ সেক্টরে কি থাকবে, ডিজাস্টার কোঅর্ডিনেশন কমিটি মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে, ডিজাস্টার কোঅর্ডিনেশন কমিটি মিনিস্ট্রি অফ হেলথ টু কোঅর্ডিনেট এন্ড সুপারভাইজ হেলথ সেক্টর অ্যাক্টিভিটিস ডিউরিং এন্ড আফটার দি ডিজাস্টার। আর কি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল ইন দা অফিস অফ দি ডিজি হেলথ। মিনিস্ট্রিতে থাকবে কি, মিনিস্ট্রিতে থাকবে ডিজাস্টার কোঅর্ডিনেশন কমিটি, আর ডিজি অফিসে থাকবে কি, ডিজি অফিসে থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল। এবং মিনিস্ট্রি অফ হেলথ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জয়েন্টলি একটা প্ল্যান তৈরি করে, এ মিডিয়াম টার্ম হেলথ সেক্টর প্ল্যান ফর ডিজাস্টার প্রিপেয়ারনেস এন্ড রেসপন্স হ্যাজ বিন ডেভেলপড জয়েন্টলি বাই দ্য মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এগুলি হইল এক্সট্রা প্রশ্ন বাইবের জন্য। ঠিক আছে, যে বাংলাদেশে এই ডিজাস্টারকে মোকাবেলা করার জন্য কি কি ব্যবস্থা আছে, একটা ন্যাশনাল ডিজাস্টার কাউন্সিল আছে, এটা গভর্নমেন্টকে সরাসরি তারা ই দেয়, উপদেশ দেয়, অ্যাডপ্ট স্পিডি রিমেডিয়াল মেজার। তারপরে ডিজাস্টার কোঅর্ডিনেশন কমিটি আছে মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে, তারপর ডিজি হেলথের আন্ডারে আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল, এবং আগের থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মিনিস্ট্রি অফ হেলথ কি করে একটা আগে একটা প্ল্যান তাদের থাকে, যে এই ধরনের ডিজাস্টার হইলে কি কিভাবে মোকাবেলা করতে হবে, এটা কি কি করণীয় থাকবে, কারা করবে, কখন করবে, কিভাবে করবে, কি কি ইকুইপমেন্ট, কি কি মেটেরিয়াল লাগবে, কি ম্যান পাওয়ার লাগবে, কি ফাইন্যান্স লাগবে, এগুলো আগের থেকে তারা রেডি করে রাখে। সাউন্ড হয় না তো, সাউন্ড আমার প্রশ্ন করলে আমি শুনে যাই।
কোন প্রশ্ন আছে নি আর? হ্যাঁ হ্যালো, রেজিস্টারের কোন প্রশ্ন আছে? হ্যালো, জি স্যার, জি স্যার, জি স্যার, কি কথা শোনা যায় না? শোনা যায় না? কোনো কথা আমি শুনি না কি বুঝে যায়, আমি শুনতে পারতেছি না, এরকম তো আসলে আমি তো বুঝি না এরা কি শুনলো কি করলো। ঠিক আছে, সবাই করে এখন আমরা পড়বো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট এটা খুব ইম্পর্টেন্ট ডিজাস্টারের মধ্যে পরে। আমরা সামনের দিন পড়বো আলাদা আলাদা কয়েকটা দিন ফ্লাড, এই দুটি আমাদের জন্য খুব, আর এই যে প্যান্ডেমিক, এই তিনটা সিচুয়েশনে কিভাবে ম্যানেজ করতে হবে এটা আমরা কালকে করব। আজকে আমরা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কারে হয় আমরা দেখি, ডিফাইন অ্যাক্সিডেন্ট প্রথম, তারপরে এপিডেমিওলজি অফ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের এপিডেমিওলজি লিখতে হবে। ওনার কোনো সময় এপিডেমিওলজিটা স্পেসিফিক করে দিতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট, এরকম করে আবার আলাদা করে দিতে পারে, এটাকে একটু বিশেষণ লাগাই দিতে পারে, তখন কিন্তু একটু সমস্যা তোমাদের হবে। তাহলে প্রথম হইল অ্যাক্সিডেন্টের ডেফিনেশন। অ্যাক্সিডেন্টের ডেফিনেশনটা কি বলছে? পার্কের বইয়ে একরকম ডেফিনেশন আছে, আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডেফিনেশনটা কিন্তু একটু ভিন্ন ধরনের। পার্কে কি লিখছে? অকারেন্স ইন এ সিকোয়েন্স অফ ইভেন্টস হুইচ ইউজুয়ালি প্রডিউসেস আন ইন্টেন্ডেড ইঞ্জুরি, ডেথ অর প্রপার্টি ড্যামেজ। এখন আমার কথা শোনো। জি স্যার, শোনা যাচ্ছে? প্রথম কিন্তু বলবা ডেফিনেশন দুইটাই বলতে পারো, ছোট আছে একটা, বড় আছে একটা। produces unintended injury, death or property damage. এটা তোমরা লিখতে পারো ইচ্ছা করলে, যার যেটা, অথবা যদি অন্য কোনো ডেফিনেশন লেখো এতে কোনো কাটার কিছু নাই, খালি রেফারেন্সটা বললে দিবা যেটা। এখন এপিডেমিওলজি যখনই তোমাকে কোনো কিছুর এপিডেমিওলজি বলতে বলে, আমরা ইনফেকশন ডিজিজের মধ্যে আমরা পড়ছি এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট এন্ড ভেক্টর, এই চারটে পয়েন্ট কিন্তু আমরা সবসময় এপিডেমিওলজিতে পড়ছি ইনফেকশন ডিজিজে। এটা তো কোনো এপিডেমিওলজি, এটা তো কোনো ই না, ইনফেকশন ডিজিজ না। তাহলে অনেকে বলতে পারে স্যার, আবার এখানে আবার এজেন্ট কি,
এখানে আবার হোস্ট কি, এখানে আবার ভেক্টর কি, এনভায়রনমেন্ট কি, হ্যাঁ এরকম কথা মনে রাখতে পারে। সেই জন্য এজেন্টটা কি, এজেন্টের মধ্যে এক নম্বর এজেন্ট হইল মেকানিক্যাল অর কাইনেটিক এনার্জি, দুই নম্বর হইতে পারে থার্মাল এনার্জি, চার নম্বর হইতে পারে ইলেকট্রিক্যাল এনার্জি, তিন নম্বর চার নম্বর হইতে পারে রেডিয়েশনাল এনার্জি, পাঁচ নম্বর হইতে পারে কেমিক্যাল এনার্জি। এনার্জিটা হইল এজেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টের জন্য একটা এজেন্ট দরকার, এন্ড দ্যাট এজেন্ট ইজ দি এনার্জি। এই এনার্জি কয়রকম হইতে পারে, মেকানিক্যাল অর কাইনেটিক, থার্মাল, ইলেকট্রিক্যাল, রেডিয়েশন অ্যান্ড কেমিক্যাল, এইভাবে লাগবা, বাস হয়ে গেল। এখন যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দেয় তোমার মনে করো, তাহলে এই অ্যাক্সিডেন্টের এজেন্টটা কি, এজেন্ট কে? মেকানিক্যাল অর কাইনেটিক এনার্জি। অটোমোবাইল থেকে যে মেকানিক্যাল এনার্জিটা তৈরি হইছে, সেই এনার্জিটা হইলো এটার জন্য দায়ী, মানে মেকানিক্যাল এনার্জি রিলিজ ফ্রম দি অটোমোবাইল, তাহলে এজেন্ট হয়ে গেল তোমার। যদি বলে কেমিক্যাল ইঞ্জুরি হয়েছে, কোন একটা ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোশন হয়েছে, সেখানে এজেন্ট কি, সেখানে হইলো কেমিক্যাল এনার্জি, বাস্টয়া কেমিক্যাল গুলি বাইরে এগুলি ক্ষতি করছে, কেমিক্যালটা মনে করো একটা পেট্রোলের ছিল ওইটার মধ্যে আগুন ধরছে, একটা গ্যাসের ছিল সিলিন্ডার ছিল এখানে আগুন ধরছে, বাস্ট হয়েছে, তাহলে এটা কেমিক্যাল এনার্জি, তাহলে এনার্জিটা হইলো মেইন এজেন্ট। হোস্ট কি, কারা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টের সামিল হয়, একটা হলো ইয়াং চিলড্রেন আর একটা হলো এল্ডারলি, যারা রাস্তার মধ্যে রাস্তা পার হইতে গেছে, এখন হাইটেকে গুলাই দিতে পারছে না, গাড়ি চাপা দিয়েছে, অথবা দেখছে একটা গাছ ভাঙ্গে পড়তেছে, এটার নিচের থেকে এখন সরতে হইব, সে তাড়াতাড়ি সরে যেতে পারতেছে না, অথবা বাচ্চা হইলে সে বুঝতেছে না পরিস্থিতিটা, তাহলে এটা বলে ইয়াং চিলড্রেন এন্ড এল্ডারলি এক নম্বর হোস্ট। দুই নম্বর হোস্ট কি, যাদের পুয়ার ভিশন আছে, চোখে কম দেখে যারা, পুয়ার ভিশন। তিন নম্বর কি, যাদের কনভালসিভ ডিসঅর্ডার আছে, আনকন্ট্রোল কনভালসিভ ডিসঅর্ডার, কখন যে উঠে কনভালশন ঠিক নাই, রাস্তার মাঝখানে গাড়ি আসতেছে একটা স্পিডে, এর মধ্যে তার পিছনে উঠছে, মাটিতে পড়ে গেছে, কিস্তিতে গাড়ি উপরে দিয়ে গেছে, তাইলে এটা হইলো কি আনকন্ট্রোল কনভালসিভ ডিসঅর্ডার। নিশাগ্রস্ত যে হয়েছে, অ্যালকোহল এন্ড আদার নার্কোটিক ড্রাগস খাইছে, তার ব্যালেন্সই নেই, সেও একটা অ্যাক্সিডেন্টের, এটা হোস্টের ফ্যাক্টর, মানে যে অ্যাক্সিডেন্টের শিকার হয় তার মধ্যে কি কারণ আছে, তার কি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হোস্ট ফ্যাক্টর। আর কি হইতে পারে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের বেলা হোস্ট ফ্যাক্টর কি, হিউম্যান নেগলিজেন্স, তার দূর বাদ দাও, না করছে, কোম্পানি থেকে বলছে যে মাফলার চাদর জড়াইয়া এই যে মেশিনের মধ্যে রিভলিউশন হয়, বেল্ট ঘুরতেছে, ফ্যান ঘুরতেছে, সেটার কাছে যাইতে নিষেধ করছে, সেখানে সে গেছে, এবার মাফলার ঢুকে পেঁচাইয়া একদম গলা টলার সহ পাশ লাগাই দিচ্ছে, তাহলে এটা হলো হিউম্যান নেগলিজেন্স। আনপ্রোটেক্টিভ ইকুইপমেন্ট যারা, ইগনোরেন্স, ইগনোরেন্স মানে হইলো এটা এই করা, অবহেলা করা, আর কি ওয়ার্কারের যদি শরীরের কোনো অঙ্গের কোনো বিকলতা থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে তোমার কি হইতে পারে, এইটা একটা হোস্ট ফ্যাক্টর। তাহলে এজেন্ট ফ্যাক্টরটা হইলো মেইনলি এনার্জি, হোস্ট ফ্যাক্টর হইলো ফ্যাক্টর রিলেটেড টু দি পার্সন হু এফেক্টেড বাই দি অ্যাক্সিডেন্ট। এর মধ্যে এক্সাম্পল একটা একটা এরকম করে দিয়ে দিলে, এনভায়রনমেন্টের মধ্যে যেমন রোড ডিজাইন, ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য রোডের ডিজাইনটা যদি ঠিক না থাকে, তাহলে ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার কথা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট বেলা শ্রমিকদের মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা যদি ঠিক না থাকে, তাইলে গড়ে ধরে ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট হলো মানসিক অবস্থা, আর ফিজিক্যাল এনভায়রনমেন্ট হলো ইনস্ট্রুমেন্ট গুলি যেই যেইভাবে প্লেস করার কথা সেই প্লেস করা আছে কিনা, যেগুলি ঢাকা থাকার কথা ঢাকা আছে কিনা, রাস্তাটা ঠিক ছিল কিনা, হ্যাঁ এগুলি হলো, এগুলি হলো ফিজিক্যাল কন্ডিশন,
physical condition, psychological environment, and improper layout of the factory building. Factory building is the properly layout korana thake jemon jagate age jage the garment industry te agun lagche onek shromikra putse mara geche kijonno ekhan theke exit er byabostha nai tik moto eta age layout ta erom bhabe kore nai erokom ekta ghotona ghotte jate shromikra dudo ekhan theke bere jete pare sherokom chinta bhabna korena idaning kale e gulir onek unnoti hoyeche tai le e gulir bola hoyeche improper layout of the factory building ar ki hote pare bad relation between employees and workers onek shomoy employee der sathe worker der jodi relationship bhalo na thake tokhon worker ra nijera iccha kore ekta accident ghotay dey hoy petai to amar dik chailo na ja amio shesh tareo shesh erokom ghotona ghote ar ki psychosocial environment social attitude laws regulation that controls tolerate events that can lead to it mane দেশের আইন কানুন রেগুলেশন এগুলো যদি ঠিক মতো না থাকে সমাজের যদি অ্যাটিটিউড ভালো না থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় এগুলোকে বলা হয়েছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যাক্সিডেন্টের মধ্যে প্রথম গেল এজেন্ট ফ্যাক্টর তারপর হলো হোস্ট ফ্যাক্টর তারপর হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তারপর হলো ভেক্টর ভেক্টরটা মানে কি আমরা জানি ভেক্টর মানে হইলো সাধারণত আমরা ভেক্টর বলতে বুঝি যে অ্যানিমেট অবজেক্ট animate object zara disease agent ta carry kore nay especially the insects and rodents to ekhane pokamakorer take vector bole bujhano hoyeche vector mane holo jeta toranito kore goti barai dey holo vector ekhane carrier of energy are the vectors in the context of accidental injuries ha automobiles are the vectors of kinetic energy automobile মানে ইঞ্জিনটা হলো ভেক্টর ইঞ্জিনটা থেকে রিলিজ হয় যে এনার্জি হলো এজেন্ট এই ইঞ্জিনটাকে কেন ভেক্টর বলা হয় এটাকে ভেক্টর বলা হয় এজন্য যে এটার থেকে এনার্জিটা রিলিজ হয় এজন্য এটাকে ভেক্টর বলা হয় তাহলে automobiles are the vectors of kinetic energy and designing of automobile can decrease or increase the risk of accidental injuries leperun to bochho kina and for ke jodi road traffic accident er idai tale agent ki lagba agent holo kinetic energy released from the automobile post factor eguli sob guli aibo young children elderly poor vision human negligence eguli sobi asbe environment er modhe holo defective road design eta holo main defective road design and traffic condition এটা একটা লাইন লিখলেই হয়ে গেল আর কি হইতে পারে আর হইতে পারে যে যে সমস্ত অটোমোবাইলগুলি ইউজ করছে এগুলি যদি ঠিক মতো কিন্তু অনেক পুরানো হয় হ্যাঁ ফল্টি অটোমোবাইল এটাও একটা ফ্যাক্টর এটা হইতে পারে তারপরে কি হইতে পারে ট্রাফিক যে সালাইড ড্রাইভার যে ড্রাইভ করে তার যদি ট্রেনিং ঠিক না থাকে সে যদি অ্যালকোহল বা কোনো নার্কোটিক দিয়া সে ইনটক্সিকেটেড থাকে সেটা হইতে পারে তার বলে যে যারা ট্রাফিক যারা কাজ করতেছে রোডের মধ্যে তারা যদি ঘুমাই থাকে ঠিক মতো ট্রাফিকিং না করে লাইট ঠিক মতো না যা লাইট আনি পায় এর থেকে হইতে পারে সেগুলি তোমার এখানে ফিট করে দিতে হবে আর ব্যাক্টরটা কি ব্যাক্টর হলো কি ফল্টি মেশিন যেটা মানে এই এই অটোমোবাইলের যে মেশিনটা ইঞ্জিনটা এই ইঞ্জিনটা হইলো ব্যাক্টর ইঞ্জিনটাই এনার্জি ক্যারি করে বন্দুক এটা একটা ব্যাক্টর বন্দুক থেকে যে গুলিটা বাইর হয় বন্দুক যদি না থাকতো তাহলে শক্তিটা তৈরি তো করতে না বন্দুকটাও কিন্তু এখানে একটা ব্যাক্টর ইলেকট্রিসিটির বেলা ব্যাক্টর কি ইলেকট্রিক ওয়্যার তারটা একটা ব্যাক্টর ইলেকট্রিক ওয়্যারটা একটা ব্যাক্টর ইলেকট্রিক এক জায়গা থেকে ইলেকট্রিসিটি আর জায়গা যায় তারের মাধ্যমে তারটা এখানে ব্যাক্টর তাহলে এগুলি আমাদেরকে বুঝতে হবে ক্লিয়ার থাকতে হবে ভাইবার সময় যেন জিজ্ঞেস করলে যেন ভেক্টর জিজ্ঞেস করলে যেন বুঝাই দিতে পারো এরকম ভাবে জানা থাকতে হবে এবার অ্যাক্সিডেন্ট কত রকম হইতে পারে এক নম্বর অ্যাক্সিডেন্ট হইতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দুই নম্বর হইতে পারে ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট তিন নম্বর হইতে পারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট
ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট। তারপরে 4 নম্বর হইতে পারে কি এভিয়েশন অ্যাক্সিডেন্ট, এই যে বিমান টিমান ভাঙ্গিয়া করে উল্টা পাল্টা হয়ে যায়, বিমানের মধ্যে আগুন ধরে যায়, এগুলি কিন্তু এভিয়েশন অ্যাক্সিডেন্ট। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের মধ্যে অনেক কিছু পড়ে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের মধ্যে তারপরে হলো আর কি হইতে পারে স্পোর্টস অ্যাক্সিডেন্ট, স্পোর্টস খেলাধুলা করতে গিয়ে অনেকের অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পা ভাঙ্গে যায়, মস্কে যায়, টেন্ডন ছিঁড়ে যায়, এগুলো অনেক কিছু। এগুলো হইলো কি, এগুলি তোমার স্পোর্টস অ্যাক্সিডেন্ট। এই এক্সাম্পল কতগুলি বলে দিল। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রতি বছরই আসে, কোনো কোনো সময় এক বছর গ্যাপ যায় আবার দেয়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মেজর ফ্যাক্টর্স কন্ট্রিবিউটিং টু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য কি কি দায়ী এটা লেখা আলাদা করে, এই চারটা হেডিং যদি মনে থাকে একটু একটু করে লিখে দিতে পারবো ভোলকেশন। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য কি কি ফ্যাক্টর দায়ী, প্রথম হইলো হিউম্যান এরর ইন ড্রাইভার্স, ড্রাইভার্স এরর লিখে রাখো, ড্রাইভার্স এরর, এ ড্রাইভার্স এরর। তারপরে হলো 3 নম্বর লেখো পেডেস্ট্রিয়ানস এরর, যারা পথচারী তাদেরও কিন্তু ভুল আছে, দৌড় দেয় রাস্তা দিয়ে পারার জন্য, সিগন্যাল মানে না কিছু মানে না, হঠাৎ করে দৌড় দেয় বা তার উপরে যায়, কোন দোষ হয় গাড়ির। তাহলে পেডেস্ট্রিয়ানস যারা, পেডেস্ট্রিয়ানস যারা রাস্তার রাস্তা দিয়ে চলাফেরা করে তাদেরও কিন্তু দোষ আছে। এরপরে এগুলি ডিটেল বলতেছি, আমাদের সময় আছে হাতে আরো 6 মিনিট, আমরা দেখি। তারপরে হলো কি আছে, ভেহিকল ডিফেক্ট, সি হইলো ভেহিকল ডিফেক্ট। 4 নম্বর লেখো রোড এনভায়রনমেন্ট ফ্যাক্টর, রাস্তার অবস্থা বিবেচনা, রোড এনভায়রনমেন্ট ফ্যাক্টর। এগুলি এই চারটা ফ্যাক্টর হইলো রেসপন্সিবল ফর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এই ব্যাপারে চারটে লিখে দাও হেডলাইন, অর্ধেক নম্বর হয়ে যাব কিন্তু, আর বাকি অর্ধেক নম্বর পাইতে হইলো প্রত্যেকটার মধ্যে পয়েন্ট দিতে হবে, অর্ধেক পাওয়া যায় বেড়ে দিয়ে একবার সাইডে দেওয়ার দরকার নয়, অর্ধেক পাইলেও তো চারের মধ্যে তিনের মধ্যে অর্ধেক পাইলে তো 1.5-2 হয়ে যায়, এটাও তো কম না। তাইলে মেজর ফ্যাক্টর্স কন্ট্রিবিউশন টু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মধ্যে প্রথম হইলো ড্রাইভার্স এরর, কি কি এরর থাকতে পারে ড্রাইভার্স এর, একটা হইলো ল্যাক অফ কেয়ার, তারপর হইলো ফাস্ট ড্রাইভিং, ভেরি ফাস্ট ড্রাইভিং, ঠিক মতো খেয়াল করে না, চাই থাকে ইয়ের মধ্যে টিভির মধ্যে চাই থাকে মনিটরের দিকে চাইছে গাড়ি চালায়, এলো পুয়ার অবজারভেশন, সে ঠিক মতো অবজার্ভ করে না স্টোর দিকে কি হইতেছে, সাইড ইয়ের মধ্যে মিররের মধ্যে সে দেখে না। তারপর হলো এক্সপিরিয়েন্স কম, কোথায় কিভাবে ট্র্যাক করতে হবে এটা সে বুঝতে পারে না, ভুল পথে ট্র্যাক করে, রং পাথ, এবং ইমপ্রপার ওভার ট্রেকিং, আমি এখানে বলি ওভার স্পিডিং, একটা হইলো ওভার স্পিডিং, একটা হইলো ওভার কি লোডিং, যাত্রী তোলার কথা 30 জন তুলছে আরো 20 জন দাঁড়া করাইয়া, ওভার লোডিং, টায়ার কাছে বাস্টের আছে হঠাৎ করে চলতে গাড়ি দিয়ে এবার একের বসে গিয়ে খাতের মধ্যে ওভার লোডিং, তারপরে কি হইতে পারে এমনি কাটে এমনি কাটে কায়দা করে কাটে ওভার ট্র্যাকিং, আর কি হইতে পারে ড্রাইভারের আর কি কন্ডিশন আছে ওভার ইন্টক্সিকেটেড, এমন মদ খাইছে, এমন নেশা করছে, এমন ঘুমের বড়ি খাইছে যে এখন সে তার ব্যালেন্স না। এই কতটা ওভার আছে দেখো, ওভার স্পিডিং, ওভার লোডিং, ওভার ট্র্যাকিং, ওভার ইন্টক্সিকেশন, এই কয়টা হইলো ড্রাইভারের দোষ। আর কি তার ট্রেনিং কম, ড্রাইভিং এর ক্যাপাসিটি কম তার, তারপরে তার এমনও থাকতে পারে চোখে সে ঠিক মতো দেখে না, হ্যাঁ এগুলিও থাকতে পারে, তারপরে ভুল পথে গাড়ি চালাইছে এটাও থাকতে পারে, এগুলি লিখে দেওয়া। এবার যে পেডেস্ট্রিয়ান যে রাস্তা দিয়ে চলে তার কি দোষ, তার হইলো ল্যাক অফ কেয়ার,
ফেল টু লুক না তাকাইয়া দৌড় দিছে হ্যাঁ তারপর হইলো আর কি যে কোন সময় দৌড় দিলে পরে রাস্তাটা পার হওয়া যাইব কিনা এটাকে বলা হয়েছে মিস জাস্ট স্পিড ডিস্টেন্স গাড়িটা কত স্পিডে আইতেছে আর আমার ক্ষমতা কত ঢুকবো আমি যখন দৌড় দিতেছি দৌড় দিলে আমি গাড়ির আগে যাইতে পারবো ওই সাইডে না পারবো না এটা সে বিবেচনা করতে পারে না কি হইলো কার পেডিস্ট্রিয়ান যারা তাদের এরর আর কি আছে ভেহিকুলার ডিফেক্ট ভেহিকুলার ডিফেক্টের মধ্যে হইলো টায়ার ডিফেক্ট টায়ারের ডিফেক্টটা কেউ থাকতে পারে ব্রেকের ডিফেক্ট থাকতে পারে হঠাৎ করে মেকানিক্যাল ফেলিউর স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে মেকানিক্যাল ফেলিউর তারপরে লাইট নাই হেডলাইট হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এবং তার স্টিয়ারিং ডিফেক্ট এই যে এটা দিয়ে ঘুরায় স্টিয়ারিংটা ঠিকমতো কাজ করে নাই ডান দিকে তার ঘোরানোর জন্য সে ঘুরাইছে ডাইনে ডাকে যাবে এখন এটা বাম দিকে ঘুরছে তাহলে স্টিয়ারিং ডিফেক্ট এগুলো হইলো মানে মূল কথা হইলো ফল্টি ভেহিকল ডিফেক্টিভ ভেহিকল এক কথা এসে ডিফেক্টিভ ভেহিকল এক্সাম্পল এই এই যদি ভেহিকল এটা পুরানো হয়ে গেছে ক্ষয় হইতে হইতে একেবারে সুতা সব হারিয়ে যাওয়ার অবস্থা হয়েছে তারপরে সে গাড়ি চালছে তাহলে এটা গেল কার তাইলে এগুলি হইলো কি কি রোড ট্রাফিক ধরার সময় যদি দেয় যে হোয়াট এই কি মেজর ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তখন তোমার এগুলি লিখতে হবে আর যদি বলে যে এপিডেমিওলজি অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তখন এজেন্টের মধ্যেও এই যে এনার্জির কথা লাগবা পোস্টের মধ্যে যারা পেডিস্ট্রিশিয়ান আছে তারপরে ইয়াং চিলড্রেন এল্ডারলি যারা আছে যাদের পুয়ার ভিশন আছে যারা কানে কম শোনে যারা অ্যালকোহল ইনটক্সিকেটেড এই সমস্ত লোক রইলো এটার পোস্টেরটা আর এনভায়রনমেন্টের মধ্যে এই যে রোড ডিজাইন এগুলি যদি ঠিকঠাক না থাকে এগুলি তোমাদেরকে লিখতে হবে আজকে সময় শেষ এক মিনিট আছে মাত্র এখন কালকে আমরা করবো প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্ট তবে আমরা ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা প্রশ্ন আসে হ্যাঁ এটা আমি বলবো কি প্রশ্নটা আসে রিটেনের মধ্যে একটা প্রশ্ন আসে এই প্রশ্নটার উত্তরটা কি লিখতে হবে সেটা আমি কালকে বলে দিব কি কি ডোমেস্টিক কমন কম কি কি ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট আছে হ্যাঁ বেশি আসে ওই যে কীটনাশকের বোতল কীটনাশকের কীটনাশক অ্যাক্সিডেন্ট চিলড্রেনদের যে অ্যাক্সিডেন্ট এগুলি কি এগুলি আসে কিন্তু এই যে ড্রোনিং এর উপরে একটা প্রশ্ন আসে তারপর হলো তোমার কি কীটনাশকের অ্যাক্সিডেন্ট বাচ্চাদের অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্ট এটা অ্যাক্সিডেন্টাল যে বাচ্চারা কীটনাশক খায় ওষুধের পরিবর্তে এই সময় কিন্তু এটাও একটা অ্যাক্সিডেন্ট তাহলে এটা কিন্তু জানতে হবে তাহলে এখানেই শেষ ঠিক আছে ভালো থাকো কালকে আবার কালকে কি বার কালকে তো নাই মঙ্গলবার মঙ্গলবার আমি আমি বলছিলাম মঙ্গলবার ওই যে 10টা থেকে 11টা কি ক্লাস আছে তোমাদের 10টা থেকে 11টা কোনো ক্লাস আছে কিনা জি স্যার আছে পড়েন স্যার স্যার বলুন সাধন স্যার কার কার সাধন স্যার